আপনারা জানেন অনেক দিন আগে আমাদের এখানে একটা রোড অ্যাক্সিডেন্টে দুজন লোক মারা গিয়েছিল, জানেন না? একটা ট্রাক ঢুকে গিয়েছিল, যে দুইজন মারা গিয়েছিল আমি দুইজনের আজকে মেম্বারে বসে সাক্ষী দিচ্ছি। একজন এটিএস এর মনে হয় সিকিউরিটি গার্ড ছিল, মুরব্বী। অফিস থেকে আসার পরে বান্দা আল্লাহর বান্দা কোরআন শরীফ খুলে বসতো, কোরআন শরীফ পড়তো। আর যে অল্প বয়সী ছেলেটা, নাম ছিল আব্দুল মোমিন সম্ভবত, ও সব সময় মসজিদ ছাড়া অফিস দূরে থাকতো না, ও দেখতাম কোরআন শরীফ পড়তো। ও মারা গেল ফজরের নামাজের সুন্নত পড়তে যায়, আর মুরব্বী মারা গেল ফজরের নামাজের সুন্নতের সিজদায় যায়, না কোরআন তেলাওয়াত করতে যায়। তাহলে একটা বুঝাইলাম আর কি, আল্লাহ দুইজনকে নিয়ে জান্নাত দান করুক, এটা একটা বুঝার জন্য বললাম। কেন জানি হঠাৎ কথাটা আল্লাহর তরফ থেকে হয়তো মাথায় আসছে, এটা আমার ব্যক্তিগত ভাবনা। তাহলে ক্লিয়ার হয়ে যায় মুসলিম কাকে বলে, বলেন এই কোরআন আমাদের জন্য, আমরা কোরআনের কি ওয়ারিস সূত্রে মালিক, তাই না? এরপরে আল্লাহ বলছেন এই ওয়ারিস সূত্রে মালিক আল্লাহ কাদেরকে বানাইছেন? মুসলিমদের। জোরে বলেন মুসলমানদেরকে আল্লাহ কোরআনের ওয়ারিস সূত্রে। মুসলমানের মধ্যে দল কয়টা? কয়টা? কি কি? মুসলিম, মুমিন, মুহসিন, মনে থাকবে? মুসলিম, মুমিন, মুহসিন। মুসলিম কারা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত ঠিকমতো দেয়, সত্য কথা বলে, হালাল হারাম বেছে চলে, এটার নাম কি? যে করে না, বছরে দুই একটা জানাজা পড়ে, ঈদের নামাজ পড়ে, হালাল হারাম বলতে কিছু নাই, আছে না? যা কয় তা সবই প্রায় মিথ্যা কথা বলে, নাই মনে হয়। এরা কারা? জালেম মুসলিম। ফামিনহুম যালিমুন লিনাফসি। দ্বিতীয় সংজ্ঞা কি? মুমিন কারা? যারা সমস্ত ফরজ আমলগুলো সঠিকভাবে আদায় করে, ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করে, এরপরে আল্লাহর সমস্ত নিষেধগুলো মেনে চলে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এটার নাম কি? জোরে জোরে, মুমিন। এবার আসেন তৃতীয় নম্বরে, কারা? মুহসিন। মুহসিন কারা? মুহসিন কারা? খালি নবীরা? খালি নবীরা শুনরা, তাহলে আপনারা না, মুহসিন হলো তারা বুঝতে ভুল করেছে, মানে নবীরা তো আছে, মুহসিনের কাতারে নবীরা আছে, আমি সেটা বুঝাইছিলাম, আমরাও আছি। দুনিয়ার সাধারণ মানুষ যারা ভালো কাজের জন্য অগ্রগামী, যারা সমস্ত ফরজ কাজগুলো আদায় করে, রোজা ঠিক মতো আদায় করে, হজ ঠিক মতো করে, যাকাত ঠিক মতো দেয়, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, পড়ার পরেও যারা অতিরিক্ত আমল করে, মানুষের প্রতি ইহসান করে, সৃষ্টির প্রতি ইহসান করে, দয়া করে, ভালোবাসে, অর্থাৎ সমস্ত কল্যাণ কাজগুলো সে মানুষটা করার জন্য কি করে? চেষ্টা করে, তাকেই বলে মুহসিন। তাহলে মুসলিম, মুমিন, মুহসিন, মনে থাকবে কথা বলেন। ইনশাআল্লাহ আগামী জুমা বলবো মুহসিনের ফায়দা কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহসিন বান্দা হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। আছে না নাই? এরা হলো সবচাইতে মুসলমান কোয়ালিটির মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর কোয়ালিটি, সবচেয়ে নিম্ন শ্রেণীর কোয়ালিটির নাম কি? কথা বলে না মুসলিম, আরো জোরে বলেন। আজান হয় নামাজের জন্য তারা নাই, আবার নামাজের জন্য আসলে শয়তান তাকে ধাক্কায় বারবার মসজিদ থেকে বাহির করে দেয়। আর কতক্ষণ মসজিদে থাকবি? চল বাইরে যাই। জুমার নামাজের সালাম ফিরানোর পরে দোয়া করার সময় নাই, যায় নামাজ অমনি নিয়ে দৌড়। আছে না নাই? আছে না নাই? এটা মুমিন, এটা মুমিন,
এটা মুহসিন, এটার নাম কি? মুসলিম। অর্থাৎ ভালো কাজে আসতে চায় কিন্তু ভালো কাজে আসতে পারে না। যখনই কোনো ভালো কাজে যায় তার শয়তান ধাক্কা মারে, তাকে ভালো কাজ থেকে দূরে সরায়া দেয়, এটার নাম হলো মুসলিম। মুসলিমের ব্যাখ্যা পাইলেন? কথা বলেন তো, মুসলিমের ব্যাখ্যা হলো ওইটা, সে নামাজ ঠিক মতো আদায়। কিন্তু ঈদের নামাজের বেলা আছে, আছে না নাই? জানাজার বেলা আছে না নাই? শবে বরাতের সময়, শবে কদরের সময়, রোজা রাখে না ইফতারির সময়, পিছনে আছে? রোজা নাই কিন্তু ইফতারির সময়, সবার আগে আর পরিচয় দেয় আমি মুসলিম। আল্লাহ বলেন আসলে মুসলিম হলো জালেম মুসলিম। তাহলে এবার বলেন আমরা কি মুসলিম? হ্যাঁ না, আমরা মুসলিম না? কথা বলেন না কেন? আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজের আজান হইলে কি আমরা নামাজে দাঁড়াই? আসে আসে না? হজের সময় হয়েছে, সময় শেষ হয়ে যাচ্ছে, জীবনের বয়স পাড়ি দিচ্ছে কিন্তু হজ করে না, আসে না নাই? এটার নাম কি? এটার নাম মুসলিম। যাকাত দেয় ঠিকভাবে হিসাব করে দেয় না, এটার নাম কি? এটার নাম মুসলিম। অর্থাৎ সব জায়গায় ভালো কাজের মধ্যে তাকে পাওয়া যায় না, যত খারাপ কাজ, আকাম কুকাম যত কাজ আছে সব জায়গায় সে সামনে, আসে না নাই? কিন্তু ভালো কাজের মধ্যে এতটুকু, বছরে বন্ধুদের জানাজায় উপস্থিত হওয়া, দুইদের নামাজে উপস্থিত হওয়া, হঠাৎ হঠাৎ দুই একটা ভালো কাজ করা, সামনে মিলাদ পড়ে গেলে মিলাদের মধ্যে টুপি থাকুক আর না থাকুক, উজু থাকুক আর না থাকুক, মিলাদের মজমায় বসিয়া যাওয়া। আর যদি তা না হয় তাহলে অন্তত দোয়ার সময়, দোয়াও যদি ধরতে না পারে, তার যদি ধরতে মন চায় না, কিন্তু জিলাপির সময় মিস নাই, আসে না নাই? দোয়া করলাম না, একটা গুনাহ করেছি, মিলাদ করি না আর একটা গুনাহ করেছি, বা জিলাপি না খাইয়া কি আর একটা গুনাহ করব? এতই আমি কপাল পোড়া মুসলমান হয়েছি যে জিলাপি খাবো না, এটা কথা? অন্তত জিলাপি খাইয়া শরীক হই মিলাদে, উনি মিলাদে শরীক হইছে কি দিয়া? জিলাপি খাইয়া, আছে না? নাই? অনেকে রাগ করতেছেন মনে হয়, এটা আমার কথা। কোন সূরা? সূরা ফাতির, আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 32। তাহলে আমরা সকলেই মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে কয় দল? তিন দল। হালাল হারাম বেছে না, নাম হয় মুসলমান, সুদ ঘুষে জড়িত, আছে না নাই? জোরে বলেন। দুর্নীতির সাথে জড়িত, নাম দিয়েছে দরবেশ, কিন্তু দুর্নীতির বেলা সবার ঊর্ধ্বে, আছে না না? এটা মুসলমান কিনা? জোরে বলেন। নামটা কি? এমন একজন সাহাবীর নাম, যে সাহাবি ইসলাম গ্রহণের জন্য স্পেন থেকে মদিনায় চলে আসছে, প্রায় 10 বার বিক্রি হয়েছে স্পেনের মধ্যে, তাওরাতের মধ্যে, তার বাবা ছিল পাদ্রি, পাদ্রির কিতাবের মধ্যে থেকে, তাওরাতের কিতাব থেকে শুনেছে নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন আখেরি নবী। এই নামটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য, ঈমান আনার জন্য 10 বার বিক্রি হয়েছে, তারপরও রাসূলের পাশ ছাড়ে না। এই ভাই, এই কই যান, নিয়ে যান বাসায় কোরআন শরীফ, বাসায় নিয়ে যান, এনে রাখা যাবে না, কোরআন শরীফ বাসায় রাখবেন, মসজিদে কে? হ্যাঁ, জিনদের কোরআন শরীফ পড়ার অনেক কোরআন শরীফ আছে, বসেন আপনি, বসেন ওই সাইডে রাখেন, আপাতত এক সাইডে, ওই যে উপরে রাখেন, উপরে রাখেন, হ্যাঁ রাখ করলেন। ও মুসলমান,
রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই মানুষগুলোর নামের শুরুতে লাগাইছে মুহাম্মদ, বাবার নাম মুহাম্মদ আছে না নাই? তাহলে বলেন মুসলমানের মুসলমানিত্ব পরিপূর্ণতা নাই, তাকে বলে মুসলিম। যে অর্ধেক করে অর্ধেক করে না, কিছু করে কিছু করে না, বছরে করে বছরে করে না, রোজা ৩০টার জায়গায় ১০টা রাখে, ২০টাই নাই, আগে শীত হয়ে থাকে আছে না নাই? আল্লাহ বলেন ফামিনহুম যালিমুন লিনাফসি, এই রকমের লোকগুলো হলো মুসলিম, এরা নিম্নতম মুসলমান, নিম্নতম মুসলমান। তাহলে মুসলিমের সংজ্ঞা পাইলেন? বলেন তো মুসলিম কাকে বলে? যারা আল্লাহর হুকুমগুলোকে সঠিকভাবে পালন করে না, সমস্ত খারাপের সাথে মুসলমান হয়েও জড়িত, এদের নাম কি? এরা নিম্নতম মুসলিম, এটা কোয়ালিটি, নিম্নতম কোয়ালিটি। এরপরে রব্বুল আলামিন বলেন ফামিনহুম মুকতাসিদ, কি ফামিনহুম মুকতাসিদ, এরা হলো মুমিন। এরা কি মুসলমানের মধ্যে তিনটা দলের ভিতরে দ্বিতীয় দলের নাম কি? জোরে বলতে হবে। এবার বলেন আমরা এখানে মুমিন আছে না নাই? কারা কারা আছেন হাত উঠাইলেন, আমি এবার ধরবো দাঁড় করাবো। মুমিনের কোয়ালিটি কি এবার দেখেন? মুমিনের কোয়ালিটি হলো ফরজ হুকুম একটাও ছাড়ে না, হারাম কাজ একটাও করে না। এবার যারা হাত উঠাইলেন বলেন ফরজ হুকুম কতগুলো লঙ্ঘন হয় আমাদের? হয় কি হয় না? হয় কি হয় না? ফামিনহুম মুকতাসিদ, আল্লাহ বলেন এটা মধ্যম পন্থার অবলম্বনকারী মুসলমান, ফরজ হুকুম একটাও ছাড়ে না। হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজে গিয়েছে, নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসছে, এরপরে যাকাতের সময় হয়েছে যাকাত দিয়েছে। সোজা কথা, আল্লাহর যত ফরজ হুকুম গুলো আছে সবগুলো পালন করে, আর নিষেধ যতগুলো আছে সমস্ত নিষেধ গুলো থেকে নিজেকে বেঁচে রাখে, এর নাম হলো মুমিন। এবার বলেন আমরা মুমিন আছি, কতজন আছি? একজনও নাই, আছি। রাগ করলেন নাকি? এমনি কষ্ট নিয়ে হাত উঠাচ্ছেন না? এমন আছি কেউ যে আমাদের নামাজ কাজা যায় না? বলে আমাদের রোজা কাজা যায় না? আমাদের হজ করার সময় হয়েছে তারপর হজ করতেছি না, এমন কেউ আছি না? আছি। তাহলে আল্লাহর হুকুম একটাও বাদ যায় না, সমস্ত আদেশগুলো কি করে? সমস্ত নিষেধগুলো কি করে? নিষেধগুলো থেকে বিরত থাকে। এই কাজ যারা করে তাদের নাম কি? তাদের নাম কি? মুমিন। তাহলে এবার বুঝলাম যে এখানে মুমিন কতজন আছি, নাকি বলেন? নামাজ পড়ি, স্ত্রীকে পর্দায় রাখি না, আছি না নাই? তাহলে স্ত্রীকে পর্দায় না রাখলেও মনে হয় মুমিন হওয়া যায়? কথা বলেন, স্ত্রীকে পর্দায় না রাখলেও মুমিন হওয়া যায় না। তাহলে আপনি যদি নামাজ গুজার হন, আপনি যদি সব ঠিক মতো পালন করেন, কিন্তু একটা ফরজ হুকুম আপনার দ্বারা লঙ্ঘিত হয়ে যাচ্ছে, লঙ্ঘন হচ্ছে, আপনি সেটা আদায় করেন না, আপনি মুমিন বলে দাবি করতে পারবেন না। আল্লাহ বলেন সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামিনহুম মুক্তাসিদ, তারাই হলো মুমিন। ওই ব্যক্তি যাদের ফরজ হুকুমগুলো সব সঠিকভাবে পালন হয়, সমস্ত হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলে, আর সমস্ত নিষেধগুলো থেকে বান্দা দূরে থাকে, তার নাম মুমিন। তাহলে মুসলিম পাইলাম, তাই না? কিছু করে কিছু করে না, যেটা ভালো লাগে সেইটা করে, যেটা ভালো লাগে না সেটা করে না। নামাজ কালাম ঠিক মতো ধার ধারে না, রোজা মন চাইলে করে, মন না চাইলে করে না। আর মুমিন কারা বলেন একটু মুখস্থ হোক? আল্লাহর সমস্ত আদেশগুলো কি করে? আল্লাহর সমস্ত নিষেধগুলো
বিরত থাকে, সমস্ত ফরজ ওয়াজিব গুলো তরতিব সহকারে আদায় করে, তার নাম কি? সমস্ত হারাম থেকে নিজেকে, তার নাম কি? এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইযনিল্লাহ। তৃতীয় নম্বরে মুসলমানের দলের মধ্যে তৃতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইযনিল্লাহ। আল্লাহ বলেন এই সাবিকুম বিল খায়রাত হলো মুহসিন বান্দারা। একটু ভাবেন তো, কেউ ঘুমাচ্ছেন না, কেউ ঘুমাবেন না, একটু ভাবেন। যে ব্যক্তি ফরজ হুকুম সব আদায় করে, সমস্ত হারাম থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তি কি কিন্তু মুহসিন হতে পারছে? কথা বলে মুহসিন হতে পারছে? তাহলে মুহসিন হওয়াটা কি? আশ্চর্যের একটা বিষয়, তাই না? এই ব্যক্তি সমস্ত ফরজ হুকুম গুলো পালন করে, সমস্ত হারাম গুলো থেকে বেঁচে থাকে, তাকে বলা হয় মুমিন। কিন্তু এখনো কথা বলে না, জবান খোলে, কিন্তু মুহসিন হতে পারলো না। তাহলে মুহসিন হতে গেলে কি লাগে? আল্লাহু আকবার বলে। আল্লাহ কি এমনি বলেছে? আমি আল্লাহ মুহসিনদের সাথে সব সময় আছি। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ও মুসলমান, সমস্ত ফরজ হুকুম গুলো পালন করার পরও মুহসিন হতে পারলো না, সমস্ত হারাম থেকে বেঁচে চলার পরও মুহসিন হতে পারলো না, তাহলে মুহসিন কেমন করে হলো? ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইযনিল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দারে, মুহসিন বান্দা হলো তারা যাদের ভিতরে ইহসান আছে। কি আছে? কথা বলেন, ফরজ হুকুম পালন করে, সমস্ত হারাম থেকে বেঁচে চলে, কিন্তু ইহসান নাই, সে মুহসিন হতে পারবে না, সে হবে মুমিন। কিন্তু ফরজ হুকুম গুলো পালন করে, সমস্ত হারাম থেকে বেঁচে চলে, কিন্তু ইহসান আছে, ওই ব্যক্তি হবে মুহসিন। এবার ইহসানটা কি ভালো করে শোনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য তোমাদের উত্তম আদর্শ হয়েছে তোমাদের জন্য তোমাদের রাসূল। রাসূল হইলেন মুহসিন। সুবহানাল্লাহ বলেন, রাসূল কি? রাসূল হইলেন মুহসিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুহসিন। আল্লাহ বলেন ওয়া ফাদাইনাহু বিযবহিন আযীম ক্বাদ সাদদাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। মুহসিন বান্দা কারা একটু সংজ্ঞা দিয়ে যাই, মনে রাখেন। মুহসিন বান্দা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহসিন বান্দা হলো মূসা, মুহসিন বান্দা হলো ইলিয়াস আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো হারুন আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো ইসহাক আলাইহিস সালাম, মুহসিন বান্দা হলো ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ সবার কথা নাম ধরে ধরে বলেছেন, আর শেষে বলেছেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তাহলে মুহসিনের সঙ্গে একটা পাইলাম, সব হলো নবীরা। কথা বলে কথা বলে মুহসিন কারা? নবীরা। এবার আপনি যদি সেই গুণগুলা নিয়ে আসতে পারেন আপনার জীবনীতে, আল্লাহ বলেন আমি আল্লাহ
নবীর উম্মত যারা আছে তাদের ভিতরে যদি সেই গুণগুলো পাওয়া যায়, আমি আল্লাহ নবীদের কাতারে তাদেরকে উদ্ধার করাবো। কিন্তু নবী হবে না, কি হবে না, নবী হবে না, নবীদের কিছু গুণ আল্লাহ তাদের ভিতরে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এই মুহসিন শব্দ কোরআনুল কারীমে 33 বার এসেছে। কতবার? আর মুত্তাকিন শব্দ কোরআনে কতবার এসেছিল? কত? 43 বার। কতবার? 43 বার। আর আল্লাহ মুহসিনকে ভালোবাসেন এই কথা কোরআনে সম্বোধন করেছেন 5 বার। একবার না, দুইবার না, কয়বার? শুধু ভালোবাসেন এই কথাটা বলেছেন আল্লাহ কয়বার? 5 বার। তাহলে এবার বলেন মুহসিন বান্দার গুণ কি হবে, কাজ কি হবে? কারণ সমস্ত ফরজ আমলগুলো করার পরেও, সমস্ত হারাম থেকে বেঁচে চলার পরেও বান্দা কি হতে পারে নাই? মুমিন হয়েছে সবে মাত্র। আমার ভাইরা, তাহলে মুহসিনটা কি ভালো করে বোঝে? ইহসানকারীকে আল্লাহ মুহসিন বলা হয়েছে। এক কথায় আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে, সমস্ত কিছুর উপরে দয়া করার নাম হলো ইহসান। আর যার ভিতরে দয়া থাকবে তাকে বলে মুহসিন। শুধু তাই নয়, মুহসিন বান্দার আরেকটা গুণ হলো, বুখারী শরীফ হাদিস নাম্বার হলো 50, আল্লাহ বলেন আনতাবুদুল্লাহ, আল্লাহ নবী বলেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জিবরিল আলাইহিস সালাম, জিবরিল হাদিসে জিবরিল, এটা জিবরিল আলাইহিস সালাম নবীকে প্রশ্ন করলেন, ক্বালা মাল ইহসান, ও নবী ইহসান কি? আল্লাহ নবী বলেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো, এর নাম হলো ইহসান। এটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আর যদি সেটা তোমার অন্তরের মধ্যে উপলব্ধি না হয়, তাহলে তুমি এটাই লক্ষ্য করো যে তুমি যে ইবাদত করো দুনিয়ার কেউ না দেখলেও তোমার আল্লাহর নজর তোমার দিকে রয়েছে। এটা হলো ইবাদতের ক্ষেত্রে, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে, এই কথার ব্যাখ্যাটা কি? আর তুমি এমন ভাবে, যদি সেটা না হয়, তুমি এমন ভাবে ইবাদত করো আল্লাহ যেন তোমাকে দেখতেছে, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো এইটা, আপনি যখন এইটা মনে করবেন যে আমি আল্লাহকে দেখে ইবাদত করতেছি, আমার সামনে আল্লাহ, তখন ওই ইবাদতের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। কিসের খেয়াল থাকবে না? দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না, সরাসরি ডাইরেক্ট উদ্দেশ্য হবে আল্লাহ। এই জন্য রসুল বলেন যদি তোমার এটাও না হয়, তাহলে অন্তত তুমি এইটাই করো যে তুমি যে আমল করো, সেটা হোক কুরবানি, সেটা হোক হজ, সেটা হোক যাকাত, সেটা যে কোনো ইবাদত হোক না কেন, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, এটা যদি তোমার মনের মধ্যে উপলব্ধি না হয়, তাহলে অন্তত তুমি এটাই মনে করো যে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে। তাহলে এইটা যদি থাকে, তাহলে অন্তত কুরবানির সময় তোমার মনটা দুনিয়ামুখী হবে না, বাহবা পাওয়ার জন্য কুরবানি হবে না, যাকাতটা বাহবা পাওয়ার জন্য হবে না, যে আমি আমাকে আল্লাহ দেখতেছে, উদ্দেশ্য তো আমার আল্লাহ, তাই না? এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখফারনাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এখানে মুহসিন পাইছেন, আল্লাহ কুরবানির ক্ষেত্রে মুহসিন শব্দ ব্যবহার করলেন কেন?
আমি তোমার কাছে গোশত চাই না, তোমার পশুর রক্ত চাই না, তোমার পশুর চামড়া চাই না, তোমার পশুর হাড্ডি চাই না, কিছুই চাই না। আমি শুধু তোমার মনের ভিতরের খবরটা জানতে চাই, তুমি কোন উদ্দেশ্য কুরবানি দিচ্ছ। যদি তুমি আমার উদ্দেশ্য দিতে পারো, কাযালিকা সাখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এটার মাধ্যমে তোমার জন্য রয়েছে হেদায়াত। ওয়া বাশশিরিল মুহসিনিন, এই কাজ তো মুহসিনদের জন্যই সুসংবাদ। এই কাজ তো মুহসিনরাই করতে পারে, কথা ঠিক কিনা? যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমি কি দিচ্ছি, কথা বলে না? তাহলে মুহসিন কারা? যত আমল করবেন সমস্ত আমলের মধ্যে উদ্দেশ্য থাকবে কে? এইটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কি মুহসিন বান্দা। আবার মুহসিন বান্দা কাকে বলে দেখেন? আমার বাইরে কিছু সংখ্যক মানুষ আছে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা মসজিদ থেকে বাহির হয় না। 5000 লোক নামাজ পড়েছেন কিন্তু দেখা যায় 2-100 লোক মসজিদের ভিতরে থেকে যায়, বসে বসে তাসবিহ জেপে জিকির করে, আল্লাহ আল্লাহ বলে, কোরআন তেলাওয়াত করে, এমন লোক আছে না? নাই, আছে না? আল্লাহ বলে সমস্ত ফরজ আমলগুলো করার পরে নফল যত আমল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, এই কাজগুলো যারা বেশি বেশি করে, যারা ভালো কাজের জন্য অগ্রগামী হয়, প্রতিযোগিতার সাথে ভালো কাজ করে, আল্লাহ বলেন ওই মানুষগুলাই হলো মুহসিন। তাহলে আগে মুমিনের সংজ্ঞায় পেয়েছি যে সমস্ত ফরজ কাজ করে, ওয়াজিব কাজগুলো করে, হারাম থেকে বেঁচে থাকে, তাকে কি বলে? আর মুহসিন কাকে বলে? সমস্ত ফরজ কাজগুলো করার পরে, ওয়াজিব কাজগুলো করার পরে, সমস্ত আমলগুলো করার পরে অতিরিক্ত কিছু আমল করে, আছে না? নাই, এমনও ব্যক্তি আছে আমি দেখেছি, প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, আছে, আমি দেখছি। জেনারেল শিক্ষিত লোক, এরপরে দেখেছি মাসে 3টে রোজা রাখে, 13-14-15 মাসে 3টে রোজা রাখে, কোরআন তেলাওয়াত অবসর পাইলেই কোরআন তেলাওয়াত করে, আমি দেখেছি, আছে না? নাই, এই লোকগুলোর সংখ্যা কি অনেক? কথা বলে অনেক না? অনেক না। আপনারা জানেন অনেক দিন আগে আমাদের এখানে একটা রোড অ্যাক্সিডেন্টে 2 লোক মারা গিয়েছিল, জানেন না? একটা ট্রাক ঢুকে গিয়েছিল, যে 2 মারা গিয়েছিল, আমি 2 আজকে মেম্বারে বসে সাক্ষী দিচ্ছি, একজন এটিএস মনে হয় সিকিউরিটি গার্ড ছিল, মুরব্বী, অফিস থেকে আসার পরে বান্দা আল্লাহর বান্দা কোরআন শরীফ খুলে বসত, কোরআন শরীফ পড়ত, আর যে অল্প বয়সী ছেলেটার নাম ছিল আব্দুল মোমিন সম্ভবত, ও সব সময় মসজিদ ছাড়া দূরে থাকতো না, ও দেখতাম কোরআন শরীফ পড়ত, ও মারা গেল ফজরের নামাজের সুন্নত পড়তে যায়, আর মুরব্বী মারা গেল ফজরের নামাজের সুন্নতের সেজদায় যায়, না কোরআন তেলাওয়াত করতে যায়। তাহলে একটা বুঝাইলাম আর কি, আল্লাহ 2 নিচে জান্নাত দান করুক, এটা একটা বুঝার জন্য বললাম, কেন জানি হঠাৎ কথাটা আল্লাহর তরফ থেকে হয়তো মাথায় আসছে, এটা আমার ব্যক্তিগত অনেক বছর আগের কথা। তো এরকম অনেক লোক আছে, মুহসিন কারা এটা বলতে যা বললাম, যে বেশি বেশি আমল করে, ফাসতাবিকুল খায়রাত, তারা ভালো কাজের জন্য অগ্রগামী, ভালো কাজের জন্য অগ্রগামী, মানুষের উপকারের জন্য অগ্রগামী, আছে না? নাই, মানুষকে কষ্ট দেয় না, কোন জীবজন্তুকে সে কষ্ট দেয় না, এমন ব্যক্তিকে মুহসিন বলা হয়, যারা সৃষ্টির উপরে মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, অনর্থক একটা গাছকে কেটে ফেলে না, অনর্থক একটা গরুকে বাড়ি দেয় না, একটা পশুকে মারে না। আর আমাদের সমাজে এমনও লোক আছে যে এগুলা রাস্তা দিয়ে হাঁটতেছে, হুদে একটা গাছ হাতে একটা দা আছে, কেটে ফেলে দেবে,
আছে না? একটা পশু যাচ্ছে, দিল একটা ঢিল, আছে না? আছে। এরা মুহসিন না? মুহসিনের সংজ্ঞা বুঝে যান, সমস্ত ফরজ কাজগুলো করার পরে, আল্লাহর আদেশ নিষেধগুলো মানার পরে যার অতিরিক্ত কাজ করে। এই শীতের রাত্রে তাহাজ্জুদ গুজার আছে না নাই? জোরে বলেন। এই সংখ্যার লোক সমাজে কতজন আছে? শতকরা বলেন দুই একজন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই দুই একজন লোক এরাই হলো মুহসিন। কারণ এই সংখ্যায় একশো জনের মধ্যে, সমাজের একশো জনের মধ্যে হতে পারে পঞ্চাশ জন নামাজি। এই পঞ্চাশ জন ফরজ নামাজগুলো আদায় করে এরা হলো মুমিন। আর পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জন মানুষ ঠিক মতো নামাজ পড়ে না, বোঝার জন্য বললাম, ঠিক মতো নামাজ পড়ে না, এরা হলো মুসলিম। এরা কি? আর এই যে একশো জনের মধ্যে দুই একজন মানুষ রাতের অন্ধকারে উঠে আল্লাহর সামনে যায়, নামাজের মধ্যে বসে যায়, চোখের পানি ফেলায়, আল্লাহ বলে বান্দারে এই মুহসিনের সংখ্যা অনেক হবে না, অল্প হবে, একশো জনে দুই একজন হতে পারে, হাজারে দুই একজন হতে পারে, এই জন্য আমি আল্লাহ তাদের সাথে আছি। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাহলে বলেন তো মুহসিন কারা? বলেন সমস্ত ফরজ হুকুমগুলো পালন করার পরে যারা আরো অতিরিক্ত কিছু আমল করে এবং করার জন্য সর্বদা কি করে? সকলে বললেন না? ফাস্তাবিকুল খায়রাত, যারা অগ্রগামী, এই সমস্ত মানুষগুলো হলো মুহসিন। কেমন মুহসিন দেখেন? এই মুহসিনটা কখনো মানুষকে কষ্ট দিবে না, অনর্থক একটা পশু পাখিকে মারবে না, মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না। এমন একজন মুহসিনের নাম হলো হযরত আবু বকর। কি নাম? কি নাম? কি নাম? কি নাম? কি নাম? জোরে বলতে হবে। এই আবু বকরের সঙ্গে তার ভালোবাসা আছে, আল্লাহর সাথে তার ভালোবাসা আছে না নাই? সরাসরি আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়। আল্লাহর সালাম সকলে পায় নাই, কয়েকজন নবীর আল্লাহর সালাম পেয়েছেন। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, আছে না নাই? ফেরেশতারা সালাম দেয়, ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিআমা উকুবাদদার। ফেরেশতারা সালাম দেয়, আল্লাহ সালাম দিয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলেন, সুবহানাল্লাহ! জোরে বলেন, সুবহানাল্লাহ! খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেয়। কেমন মুহসিন বান্দা ছিল আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে আল্লাহ কয় শ্রেণী? আট শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন আমি এদেরকে ভালোবাসি। কালকে বলিয়েন আল্লাহ ভালোবাসে ঘোষণা দিয়েছে। শ্রেণী কয়টা? আটটা। আসুন আসুন। এক নম্বরে আল্লাহ বললেন আমি আল্লাহ মুত্তাকিকে ভালোবাসি। কাকে? মুত্তাকিকে ভালোবাসি। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন আমি মুহসিনকে ভালোবাসি। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি মুহসিনকে ভালোবাসি। তৃতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সব সময় পবিত্রতার সাথে চলে। কিসের সাথে চলে? আমরা পবিত্রতা অর্জন করি, হাত ধুই, মুখ ধুই, সাবান দিয়ে ঘষে ঘষে ধুতেছি, সব ঠিক আছে, পা ধুইলাম কিন্তু উজু করলাম না, আছে না?
হাত ধুলাম, ঘাড় ধুলাম, সব ধুলাম, পা ধুলাম, কিন্তু উজু করলাম। অথচ আপনি একই কাজ করার আগে যদি বিসমিল্লাহ বলে উজু নিয়ত করেন, এরপর আপনি কুলি করেন, নাকে পানি দেন, মুখমণ্ডল ধোন, এরপর হাতের কনুই পর্যন্ত ধোন, মাথা মাসাজ করেন, পা দুটো ধোন, আপনার উজু হয়ে গেল, পবিত্রতা অর্জন হলো, আপনি পরিষ্কার হয়ে গেলেন। কি বলে আপনি কি হলেন? পরিষ্কার হয়ে গেলেন, সাথে কি হলো? উজু হলো। আর এই উজু দ্বারা যদি আপনি মারা যান, শহীদ মর্যাদা নিয়ে মারা যাবেন। কিন্তু আমরা সব করি, সাবান টাবান দিয়ে বসে মাইজে বেরাস টেরাস করে সব ওকে করি, কিন্তু কি করি না? আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা সর্বদা ওজুর হালতে থাকে, পবিত্রতার হালতে থাকে, আমি আল্লাহকে ভালোবাসি। আচ্ছা বলেন, আপনার নামাজ কম আছে, রোজা কম আছে, হজ কম আছে, যাকাত কম আছে, নফল সালাত নফল ইবাদত সব কম আছে, কিন্তু আছে আপনার পবিত্রতা, আপনি উযু সহকারে মারা গেলেন, উযুর হালতে আপনি জীবন যাপন করতেছেন, উযু অবস্থায় চলাফেরা করতেছেন। আল্লাহ না করুক যদি আপনি মারা যান, আল্লাহ যে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতাকে ভালোবাসি, তাহলে ভালোবাসা আপনার সাথে আল্লাহর আছে না নাই? আর আল্লাহর সাথে যার ভালোবাসা থাকবে, তার যদি সবই কমতি থাকে, তারপরও আল্লাহ তাকে মাফ করে দিবে। পারে কি পারে না? এরপর আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুস-সাবিরিন, সবরকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। কাদেরকে? তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বললেন আমি তওবাকারীদেরকে ভালোবাসি। তাহলে মুত্তাকী, মুহসিন, যারা সর্বদা পবিত্রতার হালতে থাকে, উযুর হালতে থাকে, এরপরে যারা তওবাকারী, এরপরে যারা কি ধৈর্য ধারণকারী, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা সবর করে, আমি আল্লাহ তাদেরকে কি করি? ভালোবাসা দেই। এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা সবসময় আমার উপর ভরসা করে চলে, আমি তাদেরকে কি করি? ভালোবাসা দেই। সাত নাম্বার, ইনসাফকারী। কি বলেন তো? ইনসাফকারী, যারা ইনসাফের হালতে চলে। ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এরপরে বলা হয়েছে আল্লাহর পথে যারা সব সময় সংগ্রাম করে চলে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা সংগ্রাম করে সব সময় চলে, আল্লাহ তাদের কি করেন? ভালোবাসে। তাহলে কয় শ্রেণী পেলাম? আট শ্রেণী। আজকে এই আট শ্রেণীর ভিতরে আমরা মুত্তাকিনের বিষয়ে আলোচনা করেছি, তাই না? আজকে আলোচনা করব মুহসিন। কি বলেন তো? খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কিছু কথা। মোবাইলগুলো সাইলেন্ট করেন। খুবই গুরুত্বপূর্ণ, মুত্তাকিনের চেয়েও মারাত্মক। সুবহানাল্লাহ বলবেন না? মানে মারাত্মক বলছি, বোঝেন নাই মনে হয়? দুধর্ষ না, আরো বেশি গুরুত্বপূর্ণ। মুত্তাকিনের চেয়ে মুহসিনিনের মূল্য আরো বেশি। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির জন্য যদি আল্লাহ এত কিছু নিয়ামত রাখেন, তাহলে মুহসিনিনের জন্য আল্লাহ কি রাখছে? কথা ঠিক না? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির, কোন সূরা? সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইযনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর।
সূরা ফাতির আয়াত নাম্বার 32 কত? আয়াত নাম্বার 32 রব্বুল আলামিন এখানে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ বলেছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তাআলা আমার কিছু সংখ্যক বান্দাদেরকে কোরআনের ওয়ারিশ বানিয়েছি। কি বানিয়েছি? আমি আল্লাহ কিছু মানুষদেরকে কোরআনের ওয়ারিশ বানিয়েছি। ভালো করে গভীর এখানে অনেকগুলো জিনিস বোঝার আছে, অনেকগুলো জিনিস বোঝার আছে। আল্লাহ বলেন আমি কোরআনের ওয়ারিশ বানিয়েছি, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার কিছু সংখ্যক বান্দাদেরকে আমি আল্লাহ কোরআনের ওয়ারিশ বানায় দিয়েছি। ওয়ারিশ সূত্রে কোরআনের মালিক আমি আল্লাহ তাদেরকে বানায় দিয়েছি। এই কোরআন যার মালিক হবে আর কোরআনের ওয়ারিশ যে ব্যক্তি হবে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। কিসের ওয়াদা করেছেন? এই কোরআনের ওয়ারিশ সূত্রে মালিক যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়ারিশ, তাদেরকে জান্নাতের ঘোষণা করেছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, আমার আল্লাহ তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কোরআনের ওয়ারিশ বানাইলেন না। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, সেনগুপ্ত রায় কি আল্লাহ বানান নাই? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ, আমি একটা জাতিকে আমি আল্লাহ কোরআনের ওয়ারিশ বানিয়েছি। কয় জাতি? আমি আল্লাহ কোরআনের ওয়ারিশ একটা জাতিকে বানিয়েছি, ওই জাতিটার নাম হলো মুসলমান। ঘুমাচ্ছে অনেকে, ড্যানি বামে তাকান, ঘুমাইতেছে আমি দেখি, বসিয়ে ঘুম শুরু করে দিছে। সুবহানাল্লাহ, যা করে আল্লাহ। আল্লাহ বলেন একটা জাতিকে আমি আল্লাহ তাআলা কোরআনের ওয়ারিশ বানিয়েছি, ওই জাতিটার নাম হলো মুসলমান। কি নাম? আমরা কি? জোরে, আরো জোরে, মুসলমান। কিন্তু এটা দুঃখের কথা, আল্লাহ এই আয়াতে বলেন সূরা ফাতির আয়াত নম্বর 32, মুসলমানের মধ্যে আবার তিনটা দল। কয় দল? মুসলিম, মুমিন আর হলো মুহসিন। সুবহানাল্লাহ, বলেন কয়টা? মুসলিম, আমি কিন্তু প্রথমে বলছি এই আয়াত বুঝতে হবে, আজকে বুঝে বাড়ি যাব, বাসায় যাব। রাজি আছেন? আজকে যদি এটা বুঝতে পারেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আজীবন। কয় মুসলমানের মধ্যে কয় দল? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহ তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কোরআনের ওয়ারিশ সূত্রে মালিক বানাই নাই, আমি আল্লাহ একটা জাতিকে বানিয়েছি তার নাম হলো মুসলমান। এই মুসলমানের মধ্যে আবার তিন দল, ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ। কয়টা পাইলেন? ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত। আচ্ছা বলেন এই তিন দলের মধ্যে নাম কয়টা বলছি আমি? সবার নাম কি? এই মুসলমানের মধ্যে আল্লাহ এই আয়াতে ভাগ করছেন কয়টা? একটার নাম মুসলিম, একটার নাম মুমিন,
আর একটার নাম মুহসিন, বলেন বলেন মহাসিন না সোজা করে মহাসিন, মুহসিন মুহসিন কয়টা হইল? তিনটা। এখন বলেন বলেন আমরা মুসলিম না মুমিন না মুহসিন কোনটা? বলতে হবে মুসলিম না, আমরা মুসলিম না মুমিন না মুহসিন কোনটা? কি কি তিনটা হলে ভেজাল হবে? কয়টা 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 কয়টা? আসলে আচ্ছা বলেন মুসলিম কতজন? কতজন? সবাই মুসলিম? মুসলিম বলেন বলেন সকলে মুসলিম? মুসলিম মুমিন কয়জন? কয়জন আছে? আছে কোন বিপদে বললাম আজকে কথা ঠিক না? আমি তো এই জন্য বলছি আজকের আয়াত বুঝতে হবে, আমরা সকলে মুসলমান কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন এই মুসলমানের মধ্যে আবার তিনটা দল, মুসলিম মুমিন মুহসিন। সুবহানাল্লাহ বলে আসুন আমরা আয়াতের ব্যাখ্যায় বুঝি, আল্লাহ যেটা বলেছেন আমরা সেইভাবে বুঝি, কথা ঠিক না? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি। আল্লাহ বলেন এই মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক আছে তারা নিজেদের প্রতি জুলুম করেছে। কি করেছে বলেন? এই মুসলমানের মধ্যে কিছু লোক আছে নিজেদের প্রতি কি করে জুলুম করে। এরপরে আল্লাহ বলেন আবার কিছু লোক আছে তাদের নাম হলো মুমিন, আবার কিছু লোক আছে তাদের নাম হলো মুহসিন। তাহলে এবার বলেন আমরা মুসলিম কিনা? সকলে বলেন অবশ্যই আমরা মুসলিম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে প্রশ্ন করা হয়েছিল উম্মুল মুমিনিন আপনি বলেন মুহসিন কাকে বলে, মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুহসিনের ব্যাখ্যা দিলেন, মুমিনের ব্যাখ্যা দিলেন। দেওয়ার পরে নিজের বেলায় যখন আসলেন তখন বললেন আমি হলাম মুসলিম। কি বললেন কি বললেন? কে বলেছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা মুসলিম কি, মুমিন কি, মুহসিন কি এইটা এবার বুঝব। মুসলিম হলো ওই ব্যক্তি ফামিনহুম যালিমুন লিনাফসি, এ হলো সেই মুসলমান শুধু পেশাবের রাস্তার মাথা কাটার পরে হয়েছে মুসলমান। রাগ করবেন না কথাটাই, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই বলে আমি মুসলমান, আমি মুসলিম, কথা ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ওই পরিচয়ে